মঙ্গল সরণ নামে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কেশিয়ার বিধানসভা কেন্দ্রের বেগমপুর এলাকায়। প্রথম দফার নির্বাচনের সকালে এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পরিবারের অভিযোগ, মৃত মঙ্গল সরণ বিজেপি কর্মী এবং তাকে তৃণমূলের দুষ্কৃতীরা মেরেছে। সমস্ত ঘটনার সব দিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। আপনারা দেখছেন সেই চিত্র খবরের দুনিয়ার পর্দায়। কি করে মারা গেছে এখন আমি জানি না। এখন হঠাৎ করে যা বোঝা যায় এখানে নাশ পড়ে আছে। নাশ বলতে এখন খেয়ে তো ঘুমিয়েছে, কালকে রাত্রে ঘুমিয়েছে, মানে খেয়ে দিয়েই ঘুমিয়েছে। আমাদের কালকে মানে রুটি হয়েছিল আর পান্তা হয়েছিল, ঘরে পান্তা হয়েছিল, সাথে রুটি হয়েছিল, সাথে পান্তাও খেয়েছে, রুটিও খেয়েছে। সবাই ঘুমিয়ে গেল, আমি ঘুমিয়েছি রাত্রে 10টার দিকে, ঘুমিয়েছে 9:30 দিকে। এবার সবাই ঘুমানোর পরে আমি ঘুমিয়েছি। রাত্রেও যখন 2টার দিকে ঘুম থেকে উঠি তখন দেখি ওরকমই ঘুমিয়ে আছে, শুয়ে আছে। যেমন সকালে যেমন দেখলি তেমনই ঘুমিয়ে আছে। না এখন রাত্রে তোমাকে মা ঘুমানো মানুষকে কে দেখবে? আমি সকালে যখন উঠি ও মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কান থেকে রক্ত বেরোচ্ছে, আর নাক থেকে রক্ত বেরোচ্ছে, মাথা ফেটে গেছে। মনে হচ্ছে তো যে কারোর সাথে মারপিট করেছে, কেউ মেরেছে, ওই রকম আঘাত বোঝা যাচ্ছে। জানাইনি তো, পুলিশ তো পরে জেনে এসছে। পুলিশ তো আর কি বলবে এখন? ওরা বলছে যে তোমার আপনার কি জানতে চান যে কী হয়েছে না হয়েছে, পোস্টমার্টমে কি জানতে চান সত্যি কি মিথ্যে? আমি বলছি না, সত্যিই তো জানতে চাই। কারো যদি হঠাৎ করে মৃত্যু হয়ে যায় তাহলে কী চাইব? ওর কী কেমন করে মৃত্যু হয়েছে, কেমন করে না, সত্যি জানার জন্য আমি ওর বৌদি হই। কোন রাজনৈতিক দল করতো? রাজনীতি বলতে রাজনীতি তো করতোই, এখন তো সবাই কোন দলকে সমর্থন করতো? বিজেপি করতো। এখন এটিএমই আছে, এখন বাচ্চাগুলো এখন ছিঁড়ে ফেলে দিয়েছে। সবার কি কোনো দল থেকে আপনাদের বাড়িতে হুমকি বা ভয় দেখানো হয়েছিল? না কিছু হয়নি। আপনার নাম? আমার নাম বাসন্তী সরেন। আপনি ওনার বৌদি? আমি ওর বৌদি হই। মঙ্গল সরেন। দিদি যদি মারা গেছেন উনি কি আপনাদের দল করতেন? সমর্থক, আমাদের সমর্থক। কিভাবে মারা গেলেন? পিটিয়ে মেরে দিয়েছে, দেখতেই পাচ্ছেন মার্ডার করা হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, গায়ে পুরো আঁচড় লাগানো দাগ রয়েছে। ওকে মেরেই দিয়েছে। কারা কারা করেছে? তৃণমূলের দুষ্কৃতীরা। আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই। গতকাল রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে, তৃণমূলের দুষ্কৃতীরা এই বেগমপুর 94 নম্বর বুথে তারা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়, একজনের মাথা ফাটিয়ে দেয়, দুজন আক্রান্ত হয়। আমরা তাদেরকে হসপিটালাইজ করি। সকালে দেখে এসে যখন দেখি যে একটা মা তার ছেলেকে হারিয়েছে, আমার কাছে খবর আছে এবং আমি এখানে দেখতে আসি আর দেখি একটা ছেলে মারা গেছে। তাকে একদম সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে মার্ডার করা হয়েছে। তার পুরো ইঞ্জিওর রয়েছে, মাথা একদম ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত ঝরঝর করে পড়ছে। এই এসে আমি দেখলাম এটা জঘন্য ঘটনা। এখানে পুলিশ প্রশাসনের মানে মদদে এইসব হচ্ছে, আর ওনারা পুলিশ প্রশাসন পরিবারদেরকে উপর চাপ সৃষ্টি করে ওদেরকে ভয় দেখিয়ে স্টেটমেন্ট পাল্টানো হচ্ছে। তার মা নিজে বলছে আমার ছেলেকে মার্ডার করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন এখানে সহযোগিতা করছেন না। আমি নিজে আইসিকে ফোন করেছিলাম, এখানে 2 কিলোমিটার পথে ওনারা আধ ঘন্টা পরে এসেছেন। আমরা আইসির অপসারণ চাইছি, এসপির অপসারণ চাইছি। পুলিশের মা দাবি করছেন উনি কোনো দল করতেন না। কি বলেন? আমাদের সমর্থক, আমাদের সমর্থক জন্য মারা হয়েছে ওনাকে।